দলের বিরুদ্ধে ক্ষুব্ধ অধীর চৌধুরী। দলীয় বৈঠকে অধীর রঞ্জন চৌধুরীকে প্রাক্তন সভাপতি বলে সম্বোধন। সম্বোধন করেন গুলাম আহমেদ মীর। গুলাম আহমেদের ভূমিকা নিয়ে প্রশ্ন অধীর চৌধুরী। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ভাস্কর বসু রয়েছেন। ভাস্কর, ঠিক কি কারণে ক্ষোভ এবং কি হয়েছে, এর পরবর্তী কি পদক্ষেপ অধীর চৌধুরী, কি জানা যাচ্ছে? একেবারে বিশাখা, দেখো, অধীর চৌধুরী প্রদেশ কমিটির সভাপতি পদে রয়েছেন নাকি তার ইস্তফা গ্রহণ করা হয়েছে, এই গোটা বিষয় নিয়ে জল্পনা অব্যাহত। তারই মধ্যে গতকালকে দিল্লিতে এআইসিসি নেতৃত্বের সঙ্গে এই রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে 21 জন কংগ্রেস নেতৃত্বে যে বৈঠক, সেই বৈঠকের সময় পশ্চিমবঙ্গের কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর অধীর চৌধুরীকে যখন তিনি উপস্থাপন করতে যান, সেই সময় তাকে প্রাক্তন সভাপতি হিসাবে অভিহিত করেন। আর মূলত এখান থেকেই বিতর্কের সূত্রপাত। অধীর চৌধুরী প্রশ্ন তুলছেন, যদি তাকে প্রাক্তন সভাপতি হিসাবে বলা হয়ে থাকে, তাহলে কি এআইসিসি নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া হবে? যদি সেটা হয়ে থাকে, তাহলে কেন কোনো ইন্টিমেশন, কোনো বিজ্ঞপ্তি অধীর চৌধুরীকে দেওয়া হলো না? এবং একই সঙ্গে নির্বাচনের আগে যেভাবে গুলাম আহমেদ মীর, তিনি জম্মু কাশ্মীর থেকে এসে এই রাজ্যের কংগ্রেস পরিচালনার যে চেষ্টা করে গিয়েছেন, সেখানে কংগ্রেসের অধিকাংশ নেতার সঙ্গে তার যোগাযোগ নেই, এমনটাও অভিযোগ করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গুলাম আহমেদ মীরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগ্রচ্ছেন অধীর চৌধুরী। এমনকি অধীর চৌধুরী কেসি বেণুগোপালের কাছেও গোটা বিষয়টা সম্পর্কে জানিয়েছেন। এই রাজ্যে একাধিক কংগ্রেস নেতা নেত্রীকে গতকালের বৈঠকে ডেকে পাঠানো হয়নি কেন, তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। এবং নিঃসন্দেহে গুলাম আহমেদ মীর তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অধীর চৌধুরী। ধন্যবাদ, ধন্যবাদ ভাস্কর। অধীর চৌধুরী ঠিক কি বলছেন, কেন তার ক্ষোভ শুনো। তারপরে খেতে খারাপ ক্ষোভ ফেলে দিলেন, যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি। আমার খারাপ লেগেছে তার আগের নানা মন্তব্যে, খারাপ লেগেছে আমার, সব মিলিয়ে আমি বলেছি আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছি যে ভাই যদি না পোষে আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে, এবং সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই। আমার মনে হয় পার্টি কল্প ঠিকঠাক করে গেছে, কালকে জাস্ট একটা গ্র্যাটিফাই করানো আর কি, যে চালানো যেন মতামত হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে, কিন্তু বিষয়টা যেভাবে সরগোল পড়ে গেছে, মানে আমি খুব অস্বস্তিতে পড়ে গেছি। জানি যে তারা নতুন নতুন গেছে বাংলায়, আর একটা লোক বহুদিন ধরে আছে, এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না। আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি, কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে। যেটা ঘটলো, আপনি সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর সঙ্গে যদি কথা বলার সুযোগ পান, পুরো বিষয়টা কি তাদেরকে জানাবেন? না, আমার জানানোর প্রয়োজন হলে জানাবো, আমি আগ্রহ বলেছি, এখনো বলছি। চলতি অর্থবর্ষে আয়কর দিতে চেয়ে আবেদন শেখ শাহজাহানের আদালতে। আবেদন শেখ শাহজাহানের অর্থবর্ষ, চলতি অর্থবর্ষে আয়কর দিতে চেয়ে আদালতে আবেদন শেখ শাহজাহানের। আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি তুলিকা। তুলিকা, শেখ শাহজাহানের তরফ থেকে ঠিক কি আবেদন করা হয়েছে? দেখো, আজকে যখন ইডি আদালতে শেখ শাহজাহানকে প্রোডাকশন করা হয়, সে সময় কিন্তু শেখ শাহজাহানের যে আইনজীবী বিপ্লব গোস্বামী, তিনি কিন্তু একটি আবেদন করেন যে চলতি অর্থবর্ষে যে ইনকাম ট্যাক্স সেটা তিনি জমা দিতে পারছেন না। তার কারণ, তার যে দুটি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ইতিমধ্যে সিজ করেছে, অর্থাৎ বাজেয়াপ্ত করেছে ইডির অফিসাররা। সে কারণে তারা স্টেটমেন্ট পাচ্ছে না, স্টেটমেন্ট না পাওয়ার জেরেই কিন্তু সেই আয়করের যে রিটার্ন সেটা তিনি জমা করতে পারছেন না। সে কারণেই আবেদন করা হয়েছে যাতে সেই স্টেটমেন্টটা পাওয়া যায়। এবং অন্যদিকে তার যে ধন্যবাদ তুলিকা, কবিরের হুমকি। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হুমকি আরো একবার শোনা গেল। দুই বিজেপি বিধায়কের পা ভাঙার নিদান, গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্রের পা ভাঙার নিদান হুমায়ুন কবিরের। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি পা ভাঙার নিদান দিচ্ছেন দুই বিজেপি বিধায়কের। কার কার না, গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্রের, যারা দুজন বিজেপি বিধায়ক বলেছিলেন মুর্শিদাবাদকে কেন্দ্রীয় শাসনের আওতায় আনার জন্য আবেদন করেছিলেন এই দুই বিজেপি বিধায়ক। এবং তারপরই এই দুই বিজেপি বিধায়কের পা ভাঙার নিদান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। আরো একবার হুমায়ুন কবিরের হুমকি।
আগে আমি তো আগেই বলেছি যে কেউ যদি 20% ভোট পার্সেন্ট পেয়ে তার বাইরে 100 মধ্যে 80% যখন 60% তৃণমূলের কাছে আরও 20% কংগ্রেস বা আদার্সদের কাছে, তাহলে তারা যদি 20% ভোট ব্যাঙ্ক নিয়ে আমাদের হুমকি দেয়, আমি বলছি তো হুমকি দেবো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। আমি কালকেও বলেছি, আবার বলছি, কিছু করার থাকলে করুক। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে, দুই বিধায়কের প্রকাশ্যই বলছি, আপনাদের অন ক্যামেরায় বলছি, যদি সংযত আচরণ না করে, আমাদের ধৈর্যের বাঁধ যেদিন ভাঙবে সেদিন এদের বিধায়ক করা এঁদুর গর্ত, যেমন এঁদুর যেমন তাড়া করলে গর্তে ঢুকে, তেমনি গর্তে ঢুকিয়ে দেবো। একেবারে বলছেন, নির্দিষ্ট করে বলছেন, ক্যামেরার সামনে বলছি, প্রকাশ্যে বলছি, হুমায়ুন কবির একথা বলছেন, যিনি কিনা তৃণমূলের ভরতপুরের বিধায়ক, তিনি বলছেন যে একেবারে পা ভাঙার নিদান দিচ্ছেন, যদি সংযত না হন এই দুই বিধায়ক। তার কথা অনুযায়ী ভরতপুরের বিধায়ক বলছেন, যদি সংযত না হন গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্র, তাহলে তাদের পা ভাঙা হবে, বিধায়ক হন বা যেই হন, কিচ্ছু যায় আসে না। তিনি বলছেন, অন ক্যামেরা বলছি, বুক ঠুকে বলছি, প্রকাশ্যে বলছি, তাদের পা ভাঙা হবে, এই নিদান দিচ্ছেন হুমায়ুন কবির। শুনুন তার হুমকি দেওয়ার আগে, আমি তো আগেই বলেছি যে কেউ যদি 20% ভোট পার্সেন্ট পেয়ে তার বাইরে 100 মধ্যে 80% যখন 60% তৃণমূলের কাছে আরও 20% কংগ্রেস বা আদার্সদের কাছে, তাহলে তারা যদি 20% ভোট ব্যাঙ্ক নিয়ে আমাদের হুমকি দেয়, আমি বলছি তো হুমকি দেবো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। আমি কালকেও বলেছি, আবার বলছি, কিছু করার থাকলে করুক। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে, দুই বিধায়কের প্রকাশ্যই বলছি, আপনাদের অন ক্যামেরায় বলছি, যদি সংযত আচরণ না করে, আমাদের ধৈর্যের বাঁধ যেদিন ভাঙবে সেদিন এদের বিধায়ক করা এঁদুর গর্ত, যেমন এঁদুর যেমন তাড়া করলে গর্তে ঢুকে, তেমনি গর্তে ঢুকিয়ে দেবো। একজন জনপ্রতিনিধি, ভরতপুরের তৃণমূল বিধায়ক, বারবার বারবার এই হুমায়ুন কবির, তিনি কখনো বলেন ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবেন, আবার কখনো দুই বিধায়ককে উদ্দেশ্য করে তাদের নাম করে বলছেন, অন ক্যামেরা বলছি, গতকালও বলেছি, আবারও বলছি, যদি সংযত না হন তারা, অর্থাৎ তাদের কি অপরাধ? মুর্শিদাবাদের যিনি বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্র, এই বিধায়ক, এই দুই বিধায়ক, বিজেপির বিধায়ক, তারা বলেছিলেন যাতে মুর্শিদাবাদকে কেন্দ্রীয় শাসনের আওতায় আনা যায়, সেই আবেদন করেছিলেন তারা। এবং এই কথাটা কেন বলেছিলেন, তার জন্য নাকি তাদের ধৈর্যের বাঁধ ভাঙছে, সেই জন্য ভরতপুরের তৃণমূল বিধায়ক বলছেন, যদি তারা সংযত না হন তাহলে তারা বিধায়ক হন বা যেই হন, তারা মানবেন না, যা করার করে নিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। গৌরীশঙ্কর বাবু, আপনাকে স্বাগত জানাই, কিন্তু জানি না, স্বাগত জানাই বলছি বটে, কিন্তু যে কথা ভরতপুরের তৃণমূল বিধায়ক বলছেন হুমায়ুন কবির, তিনি তো সরাসরি বলছেন আপনারা সংযত না হলে আপনাদের পা ভেঙে দেওয়া হবে, কি বলবেন? দেখুন, উনি যেটা বলেছেন তার মধ্যে দিয়ে পরিষ্কার কেন আমরা ইউটি চেয়েছি। একজন বিধায়ক, তিনি কিছুদিন আগে বললেন যে এখানে 50% হিন্দু রয়েছে, 2 ঘন্টা সময় দিলে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। তাহলে কি এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে হোমল্যান্ড, হিন্দুদের হোমল্যান্ডের জন্য বাংলাকে নিয়ে এসেছিলেন, সেই বাংলায় কি আর হিন্দুরা বসবাস করতে পারবে না? হুমায়ুন কবিরের মতো মানুষ কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে? তাই আজকে হিন্দুদের বাঁচার স্বার্থে আমি বলেছি যে এটা ইউটি করা প্রয়োজন। কেন্দ্রীয় আইন লাগু হলে এখানে হিন্দুরা বাঁচার মতো পরিবেশ পাবে, হিন্দুরা নিরাপত্তা পাবে, সুরক্ষিত থাকবে। হুমায়ুন কবির যে ভাষায় বলছেন বা তার দলের অন্য নেতারা যে ভাষায় বলছেন, মনে হচ্ছে এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি। এখানে জেহাদিরা শাসন করবে আর তারা তাদের মতো করে রাজ্যটাকে চালাবে, জেলা চালাবে, এটা হতে দেব না বলেই আমরা বলেছি এখানে আইনের শাসন লাগু হোক। এখানে তো আইনের শাসন নেই, জেহাদিদের শাসন চলছে। সে কারণে আজকে হুমায়ুন কবির যে ভাষায় কথা বলেছেন, এই কথার মধ্যে দিয়ে পরিষ্কার যে আগামী দিনে মুর্শিদাবাদকে ইউটি করতে না পারলে মুর্শিদাবাদ ভারতবর্ষের মধ্যে থাকবে কিনা, সে বিষয় নিয়ে আবার মানুষকে ভাবতে হবে। তাই আজকে উনি যেটা বলেছেন, ওনার মতো অসভ্য কথাবার্তা তো আমরা বলতে পারবো না। তার দল তাকে স্বীকৃতি দিয়েছে নোংরা ভাষা বলার জন্য, কারণ উনি খুন করার কথা বললেন, সমস্ত হিন্দুকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, তারপরেও তার দল কোনো ব্যবস্থা নেয়নি।
এখন তো উনি আমার পা ভাঙবো বলেছেন, আমি একজন বিধায়ক, অর্থাৎ তিনি একজন জনপ্রতিনিধির পা ভাঙতে চাইছেন। কথা আরেকজন জনপ্রতিনিধি সম্পর্কে বলছেন, আরো দুজন জনপ্রতিনিধি সম্পর্কে বলছেন। ধন্যবাদ গৌরীশঙ্কর বাবু।